খবর চমকে যাবেন খবর জানলে একেবারে আনন্দে লাফাবেন শীঘ্রই নিয়মিত হচ্ছে চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী হ্যাঁ দর্শক নিয়মিত হয়ে যাচ্ছে অর্থাৎ রেগুলারাইজেশন হয়ে যাচ্ছে স্থায়ী হয়ে যাচ্ছে পার্মানেন্ট হয়ে যাচ্ছে চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরি গুয়াহাটির কেস শীঘ্রই নিয়মিত হচ্ছে চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু রাজ্যের শিক্ষামন্ত্রী আজকেই করেছেন ডাক্তার রনোজ পেগু ঘোষণা করেছেন একশো বা তার বেশি শিক্ষার্থী সম্বলিত স্কুলে শীঘ্রই মনোনীত প্রধান শিক্ষকের পদ হবে এছাড়া চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরি নিয়মিত করা হবে এর মাধ্যমে তাদের স্থিতিশীল কর্মসংস্থান নিশ্চিত হবে বলেন ডাক্তার পেগু যিনি শিক্ষামন্ত্রী এই মন্ত্রী বলেন যে এই প্রক্রিয়া চলতি শিক্ষাবর্ষেই সম্পন্ন করা হবে বলেন ফার্স্ট এপ্রিল থেকে একাডেমিক সেশন শুরু হলেও সংসদীয় নির্বাচনী আবহের দরুন এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি তবে ডকুমেন্টেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এবছরই প্রক্রিয়া শেষ করার চেষ্টা করব শিক্ষামন্ত্রী জোরের সঙ্গে বলেন চুক্তিভিত্তিক শিক্ষকের চাকরিও চলতি শিক্ষাবর্ষে নিয়মিত করা হবে ইতিমধ্যে সর্বাধিক সংখ্যক অনুমোদন পেয়েছেন তবে যারা তাদের চাকরি নিয়মিত করতে চান না তারা চুক্তিভিত্তিক পদে থাকতে পারেন অবশ্য অধিকাংশ শিক্ষক তাদের পদ নিয়মিত করার বিকল্প প্রয়োগ করেছেন দর্শক এরকম খবর আমাদের এখানে কবে হবে প্রশ্ন এটাই সবথেকে বড় ব্যাপার এখানে অপশন দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে যে তারা পার্মানেন্ট হতে চান কি না চান যদিও অধিকাংশ শিক্ষক তাদের নিয়মিত করার বিকল্পই প্রয়োগ করেছেন কিন্তু কেউ কেউ এটা অপশন তাদেরকে দেওয়া হয়েছে অপশনাল যে এটা আপনারা নিয়মিত হতে কে চায় না দর্শক তবে অনেকেই চায় না কারণটা কি জানেন ওখানে চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে বেতন এত খারাপ দেওয়া হয় না যে মাঠে মারা যাবে এমন পরিস্থিতি নেই তো এখানে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের বা রেগুলারাইজেশন করবে করবে এটাই কিন্তু প্রশ্ন দর্শক অবশ্যই এই বিষয়ে আপনার মতামত একটু কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য চোখ রাখুন স্মার্ত নেয়